বাংলাদেশের প্রেক্ষাপটে শফিউল্লাহ স্যারের এখানে এসে মানে যেই ট্রিটমেন্ট গুলা দেখলাম অনেক উন্নত, বাংলাদেশি তার তুলনায় অনেক বেশি উন্নত। বাইরের যেরকম সিস্টেম সেম এরকম, কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থাগুলো একটু ভিন্ন। আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ, ইতালি প্রবাসী। আমার বাড়ি শিবচর মাদারীপুর, আমি এখানে আসছি 12 দিন হয়েছে। আমার সমস্যা হচ্ছে SPA, যার অর্থাৎ এর অর্থ হচ্ছে মেরুদণ্ডের স্পাইন ব্লক হয়ে যায়, ধীরে ধীরে এটা মাসেলগুলা টাইট হয়ে যায়, এ কারণে সমস্যা হয়, অনেক ব্যথার সৃষ্টি হয়, যার কারণে অনেক প্রবলেম হয়। আমার এই সমস্যার কারণে আমি সাধারণ লাইফ লিড করতে পারতাম না, এর আমি সাধারণভাবে চলাফেরা করতে পারতাম না, গোসল থেকে শুরু করে এভরিথিং কোনো কিছুই আমার নর্মাল ছিল না। এখানে আমি ডাক্তার দেখাইছি আনুমানিক 5 বছর পর্যন্ত আমি ডাক্তার শুধু দেখাইছি, আমার ডাক্তার দেখানোর কারণে রোগটা নির্ণয় করতে পারে নাই। 6 বছরের পরে গিয়া রোগটা নির্ণয় হয়েছে। এই রোগটার আরেকটা দিক আছে যে এটার অপারেশন করা যায়, অপারেশন করা হয়ে সেখানে আপনার প্রবলেম হইতে পারে, একটা রিস্ক থেকে যায়, সাধারণ মানে এখন যতটুকু ভালো আছি তার থেকে অনেক খারাপ হইতে পারে। এখানে আজীবন ফিজিওথেরাপি নিয়ে এই রোগটা সাধারণভাবে চলাফেরা করা সম্ভব, কিন্তু এই রোগটা যখন ফার্স্ট স্টেজে বা সেকেন্ড স্টেজে থাকে তখন এটা সাধারণ করা বা সাধারণভাবে চলাফেরা করা খুব ইজিলি, যখন আরো বেশি খারাপের দিকে যায় তখন এটা অনেক প্রবলেম হয়ে যায়। যখন আমি এখানে আসছি এটা লাস্ট স্টেজে, তো এখানে আসার পরে আমি কিছুটা ইজি ফিল করছি, কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনারা এখানে আসেন, এখানে ভালো ডক্টর আছে, আপনারা চিকিৎসা নিন, কিন্তু আপনারা এখানে আসে আগে দেখেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা, আমি সাজেস্ট করি আপনারা ট্রিটমেন্ট নেন। আমার ফিজিওথেরাপিস্ট যে ছিল সে খুবই ভালো এবং আমি খুব ভালো ফিল করছি তার থেরাপি। বাংলাদেশের প্রেক্ষাপটে শফিউল্লাহ স্যারের এখানে এসে মানে যেই ট্রিটমেন্টগুলো দেখলাম অনেক উন্নত, বাংলাদেশি তার তুলনায় অনেক বেশি উন্নত। বাইরের যেরকম সিস্টেম সেম এরকম, কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থাগুলো একটু ভিন্ন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি স্যারের পরামর্শ অনুযায়ী সারা জীবন যেন আমি সুন্দর লাইফ লিড করতে পারি। আসসালামু আলাইকুম।